stupid truck. Arey boss, truck ta kufa bari samne thamlo na. Kire kal ko to tule dekhlam. Kufa surse, bharati asche. New neighbor. আজের কথা রাখো একটু পরে মাকসুদ ভাই আসতেছে সবকিছু ঠিকঠাক না পেলে একদম যাতে হবে তুমি তো দেখছো ওনার টেম্পার নর ভাই দেখেন না প্লিজ জাস্ট ওয়ান আওয়ার ওয়ান আওয়ার তোমরা একুশটির কাজ করো না সারাক্ষণ এগুলা দেখছো কখনো এগুলো একটু দেখো বুঝো তোমাদের হাড়িটা কোথায় না পেপসি খাও থ্যাংকস তোমাদের কি কোনো গান টান আছে নিজেদের হ্যাঁ রণ ভাই আমরা তিনটা গান অলরেডি কম্পোজ করছি আর কয়েকদিন আগে পাড়ার প্রোগ্রামে করছি একবার পাড়ার প্রোগ্রাম তাইলে বোধহয় তোমাকে কিবোর্ডটা ধরতে দেয়া যায় কিন্তু তোমার ওই ব্যান্ডের অন্যদের কথা আমি জানি না একটা চিজ কিছু বলেন রণ ভাই দেখেন না মাকসুদ ভাই আসার আগে জাস্ট ওয়ান আওয়ার প্লিজ ওয়ান আওয়ার ঠিক আছে যাও জাস্ট ওয়ান আওয়ার ও থ্যাংক ইউ জাস্ট ওয়ান আওয়ার থ্যাংক ইউ রণ ভাই ঠিক আছে কিন্তু দুপুরবেলা আচ্ছা আসো যাও ওকে খোদা হাফেজ দেখলাম কুফা বাড়ির সামনে গেল আবার কি হইলো দেখলাম সব গেল না ছয় মাস খালি থাকার পর নতুন ভাড়াটি আসছে চল বস এত পেরিশনের কি আছে আরে দরকারের সময় এক টাকাও পাওয়া যায় না বাই বস Come on.
আসিস তোরা টনি গানটা তো তো ফাস্ট না টেম্পোটা একটু স্লো কর ওকে বাবা ওকে সরি 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 একটু চার্জ আপ হয়ে গিয়েছিলাম এবার ঠিক হবে আচ্ছা ঠিক আছে তা তো বুঝলাম কিন্তু প্লিজ গাইস টেক ইট ইজি ভয়েসটা তো শুনতে হবে নাকি কি জিনিস দোস বড় চাচার এবার একটা ছিল দিতে হবে প্লিজ প্লিজ একটু সিরিয়াস হও মাত্র এক ঘন্টা সময় নিছি ধন ভাইয়ের কাছ থেকে ঠিক আছে ভাই কুল কলাটা তো ভিজিয়ে দিয়ে দিবি নাকি ঠিক আছে ভাব বলছে আবার শুরু করি রেডি সেকেন্ড স্ট্রিং গন ও মাই গড ডন ভাই ডন ভাইকে কি বলবো কি আর করা যায় চলেন ফুটি এখন ঘরটা কিন্তু দারুণ আমার মনে হয় ইজলটা এখানে ভালো লাগবে কারণ তুমি যখন আঁকবে এখান থেকে চমৎকার আলো পাওয়া যাবে তাই না বাহ I just love you. Crazy guys. কি বস সবাই এমন কোথায় গেলেন কেন কাম অন ম্যান লাভ ইজ দা মেডিসিন একদম ঠিক হইল না ডন ভাই অ্যাট লিস্ট সরি বলা দরকার ছিল আমাদের হ্যাঁ সরি কইতে কি আর স্ক্রু আপ করেন ইস ড্রামটা তো ছিল না মারাত্মক জানটার জন্য আমি তো সরি বলছি ভাই নাকি রাগ তোর সরি হ্যাঁ জীবনে ফার্স্ট ধরছি জিনিসটা যে একটু পুল করতে গেছে অমনি পং জানি আমি তাশান এ পাড়াতেই থাকি মিউজিক করি আর কি Thank you.
Hi, we are neighbors. যাক শেষ পর্যন্ত এই বাড়ির কুফাটা কাটলো, কি বলিস? সাথে আমাদেরও মানে দ্রৌপদী বেজেস নাকি বাজে চল ফুটি বেশি থাকলে চেষ্টা মনে করবো। হ্যাঁ চল চল। এই যে ভাই 32 নাম্বার বাড়িটা কোথায় বলতে পারেন? 32 আচ্ছা 32 তাহলে আপনি এক কাজ করুন, আপনি এই দিক দিয়ে হ্যাঁ বাম দিকে গিয়ে সামনে দুটো নারিকেল গাছ পড়বে, আচ্ছা ওর ডান দিকে 100 হাত সামনে হাতের বাম পাশে একটা সাততলা বিল্ডিং আছে, ওর পাশে তিনতলা বিল্ডিং আপনি গিয়ে খোঁজ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এই যে ভাইয়া আমার গাড়িটা একটু দেখেন। দেখবো আচ্ছা থ্যাংক ইউ।
ফালতু, একদম ফালতু লিরিক, না আছে কোনো ডাইমেনশন আর কি কম্পোজিশন। এগুলো এইসব কম্পোজিশন তো 10 বছর আগে বড় ভাইরাই করে ফেলছে। সেম ওল্ড এফ সি, উই ওয়ান্ট সামথিং গ্রান্ড, ইউ নো, সামথিং অল্টারনেটিভ। না দিন তো লিরিক্সটা। হ্যাঁ, হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইটের ফসল, বুঝছেন? আর ব্যাপারটা তো সেলফিশ হয়ে গেছে। গত 3 দিন সে প্র্যাকটিস বাং দিছে, কি সে তার? ফ্রেন্ড ট্রেন্ড ছাইরে গার্লফ্রেন্ড বড়ে গেলে এই হয়, কিছু করার নেই আমাদের। গার্লফ্রেন্ড? কেস তার মানে অলরেডি ফিট। ও সুগার, এই তাশানে ফোন দেন একটা। ফোন দিয়ে লাভ নাই, ও বাইরে তো পারবো না। বাসায় আঙ্কেল আন্টি দুজনই আছে। বাদ দেন তো, যদি কিছু হওয়ার থাকে তো হবেই, উই ক্যান স্টপ দ্যাট। আর তাশান তো আমাদেরই একজন ফ্রেন্ড, নাকি? বাবা মা বাসায় তো, তাই একটু অসুবিধা, যখন তখন বেরোতে পারি না। তুমি একটু নিচে আসো না, কথা বলি। আমি ইমরান। হাই, আমি তাশান, গান বাজনা করি। সাউন্ডস গ্রেট। আপনার এই পাড়ায় নতুন তো, তাই একটু কিউরিয়াস। আমার খালার বাসা, ও আমার কাজিন। বলতেন, দেখাল। আরে বস, ছুটি পাই যান, আঙ্কেল আন্টি বাসায় নাই। আচ্ছা দেখ, ওরা কই সব? সব টিমিল্লা বাসু এর বাসায় গেছে। আমি একটা অটোগ্রাম আনতে দিছি বাচ্চু ভাই। আরে সব ভালো, তুই একা আমার শিশুনে একটু ভালোবাসতে দিস রে। আরে সব ভালো, তুই একা আমার শিশুনে ভালোবাসতে দিস। সেভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়? ওকে ওকে, আচ্ছা পাগলে পাল্লা পড়ে গেল।
সরি। ইয়াস, ইমরান স্পিকিং। ও নো, আই এম নট ইন অফিস, লেটস টক ইন টুমরো। কি, ওয়ার ইজ হি? ইন বেড নাম্বার? ও ইয়া ইয়া ইয়া, আই এম কামিং, ইয়া আই এম কামিং। Sorry. তার মানে তোমরা বলতেছ যে আজম খান তোমাদের অ্যালবাম বের করতে, সরি, গান বের করতে রেডি? জি বস, চাপা না, সত্যি কথা। আজম খান একটা মিক্স অ্যালবাম বের করছেন যার নাম হচ্ছে অফবিট। তো উনি আমাদেরকে নতুন ব্যান্ড হিসাবে একটা মানে সিলেক্ট করতে, আই মিন মানে লিফট দিতে চান আর কি। অ্যাকচুয়ালি আজম খান আমাদের অনেক প্রশংসা, মানে দ্য ওয়ে উই আর ইন মিউজিক, বুঝছেন? আরে বাচ্চুরাও তো আমাদের গান শুনছে, রীতিমতো ইমপ্রেস। বাচ্চুরাও শুনছে, আমাদের বলছে ভাই পারবা পারবা, তোমরাই পারবা। হ্যাঁ তারসান, কি মিয়া, ওয়্যার আর ইউ? সরি বস, আমি বাসায় বেশ চাপে আছি, ইউ নো মাই মাম এন্ড ড্যাড। আরে মিয়া, তোমার যদি সুখবর আছে। কি? তোমাদের গানটা আছে না, একটা অফবিট অ্যালবামে চান্স পাইছে। Really? শুধু তোমরা এখানে এসে একবার ঠিকমতো গানটা প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, ওই জেমস, বাচ্চু, আজম খান, দে অল লাভড ইট, সবাই পছন্দ করছে। ওই যে বসে আছি জানালার পাশে গানটা, ওইটাই অ্যালবামে যাবে। প্লিজ ডু কাম। শাবাশ শাবাশ। হাসান বাবু, বাবু ঘুমিয়েছিস? শামিম চাঁদে। আরে তাজম ভাই, আপনি হোয়াট হ্যাপেন? আপনি কোনখানে? আর এইদিকে সন্ধ্যা সময় আঙ্কেল আর আন্টি আমারে পুলিশের মতো জেরা করলো। কি বিষয়? আরে আপনি এই দোকানে আড্ডা দেন কি দেন না ওই বিষয়। Who cares? হাসাইলেন। আচ্ছা আজম ভাই, এত রাত্রে এমনি কেন রাইতে বের হওয়া যায় না? কারফিউ? কিসের কারফিউ? ফ্রিডম ম্যান, ফ্রিডম। এলাম চা। বারোটায় অফিস আসি, দুটোয় টিফিন, তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন, প্রতিটা গলিয়ে পাইনি পাতনের দিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি। আমি আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি অফিসেতে বসে বসে আনন্দ লাভ করি, তাড়া থেকে ছাড়া পেল সঞ্জয়। আমার টেবিলে এসে দাঁড়া। শামিম, এই ক্যান্ডেল বন্ধ কর, চা দে। শামিম, পুলিশ আইছিল নাই খুঁজতে? আইছিল, এমন মগজ দলাই দিছি। মানে চাপা মারছিস নাকি? হ্যাঁ, এমন সব নাম কইছি, সব টঙ্গি হেপা। ওরে বাপ,
রোমিও লোফার রোমিও লোফার ডাল পরটা লুচি ওয়ান টু থ্রি ফোর টেন Ready? পরিচিত কথাবার্তা একদম আই লাভ ইউ এই রোমিও Spoke. Yes, sir. Angelica, sorry. আচ্ছা এরকম করতে হয়, আমার বসের হঠাৎ করে স্ট্রোক করেছে, বেচারা মরি মরি অবস্থা, তিন দিন নাচ কাজে আসতে পারলাম সেটাই তো বেশি। এঞ্জেলিকা আচ্ছা বুঝতে চেষ্টা করো, একটা পুরো ব্রাঞ্চের দায়িত্ব আমার উপর, সকাল 9টায় গেলে ফিরতে ফিরতে রাত 11টা বাজে অফিস থেকে, বুঝতে হবে না? তুমি নিচে আসো না, কথা বলি। আর ইউ স্যাড? শি ইজ অল রাইট। হু আর ইউ ম্যাম? ইমরান ভাই। কিশোর ভাই টাঙ্কি মারো না, আর যদি কোনোদিন এখানে দেখি। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ইউ হ্যাভ জাস্ট স্ক্রুড মি আপ। Get lost!
সরি। আচ্ছা আমার মাথা ঠিক ছিল না। এঞ্জেলিকা, এঞ্জেলিকা, আচ্ছা আমি ওকে সরি বলবো, বিলিভ মি। চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। চলো বাইরে ঘুরতে যাই। কি যাবে না? কি যাবে না? আমাদের কি আছো? What's up? কি আর হইব, হিরো আর ভিলেনের ফাইট। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে। গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেল যদি পারো বুঝতে। তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেল যদি পারো বুঝতে। ওরা কই? কারা? ওই তাসান ওরা। ও কাম অন ম্যান, মারামারি ফাইটিং নট গুড। না না, আপনি আসলে বুঝতে পারেননি। তাসান এলে আপনি আমার কথা বলবেন। কি বলবো? বলবেন যে আমি সেদিনের জন্য সরি, এটা বললে বুঝতে পারবে। ওকে আমিও বুঝি, ভালো কনফার্মাইজ। সরি বলতে আসছিল, সরি বলতে আসছিল তাসান ভাই। তুমি তো জিতেই গেছে বন্ধু।
কাল ডট 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 সকালে তুমি নিচে আসবে ডট 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 কাল কি জানো তো ড্যাশ তাসান বাপ চকলেট খা আমি আসবো এঞ্জেলিকা কারো কাছে ঘড়ি আছে নাকি? Wow, Angelica, beautiful. বন্ধুর ফিয়ান্সে না তো কি এসে সুন্দর তো সুন্দরী
দর্শন। হ্যালো, হ্যাপি ভ্যালেন্টাইন। ওরা আমার বন্ধু। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। Thank you, Angelica. It's beautiful. I can't talk. তুমি কথা বলতে পারো না? So what? তো কি হয়েছে? আমি কথা বলতে পারি, আমি অনেক কথা বলি। হ্যাপি ভ্যালেন্টাইন। হ্যাপি ভ্যালেন্টাইন। ঠিক এক বছর আগে এই দিনটিতে আমাদের এনগেজমেন্ট হয়েছিল।